বিশ্ব জগৎ নিয়মের রাজ্য, এরূপ একটা বাক্য আজকাল সর্বদাই শুনিতে পাওয়া যায়। বিজ্ঞান সম্পৃক্ত যে কোনো গ্রন্থ হাতে করিলেই দেখা যাইবে যে লেখা রহিয়াছে, প্রকৃতির রাজ্যে অনিয়মের অস্তিত্ব নাই, সর্বত্রই নিয়ম, সর্বত্রই শৃঙ্খলা। ভূতপূর্ব আর্গাইলের ডিউক নিয়মের রাজত্ব সম্পর্কে একখানা বৃহৎ কেতাবি লিখিয়া গিয়াছেন। মনুষ্যের রাজ্যে আইন আছে বটে, এবং সেই আইন ভঙ্গ করিলে শাস্তিরও ব্যবস্থা আছে, কিন্তু অনেকেই আইনকে ফাঁকি দিয়া অব্যাহতি লাভ করে। কিন্তু বিশ্বজগতে অর্থাৎ প্রকৃতির রাজ্যে যে সকল আইনের বিধান বর্তমান, তাহার একটাকেও ফাঁকি দিবার জো নাই। কোথাও ব্যভিচার নাই, কোথাও ফাঁকি দিয়া অব্যাহতি লাভের উপায় নাই। কাজেই প্রাকৃতিক নিয়মের জয়গান করিতে গিয়া অনেকে পুলকিত হন, ভাবাবেশে গদগদ কণ্ঠ হইয়া থাকেন, তাহাদিগের দেহে বিবিধ সাত্ত্বিক ভাবের আবির্ভাব হয়। যাহারা মিরাকল বা অতি প্রাকৃত মানেন, তাহারা সকল সময় এই নিয়মের অব্যভিচারিতা স্বীকার করেন না, অথবা অপ্রকৃতিতে নিয়মের রাজত্ব স্বীকার করিলেও অতি প্রাকৃত শক্তি সময়ে সময়ে সেই নিয়ম লঙ্ঘন করিতে সমর্থ হয়, এইরূপ স্বীকার করেন। যাহারা মিরাকল মানিতে চাহেন না, তাহারা প্রতিপক্ষকে মিথ্যাবাদী, নির্বোধ, পাগল ইত্যাদি মধুর সম্বোধনে আপ্যায়িত করেন। কখনো বা উভয় পক্ষে বাগযুদ্ধের পরিবর্তে বাহুযুদ্ধের অবতারণা হয়। বর্তমান অবস্থায় প্রাকৃতিক নিয়ম সম্বন্ধে নূতন করিয়া গম্ভীরভাবে একটা সন্দর্ভ লিখিবার সময় গিয়াছে, এরূপ না মনে করিলেও চলিতে পারে। প্রাকৃতিক নিয়ম কাহাকে বলে, দুই একটা দৃষ্টান্ত দ্বারা স্পষ্ট করা যাইতে পারে। গাছ হইতে ফল চিরকালই ভূমিপৃষ্ঠে পতিত হয়। এ পর্যন্ত যত গাছ দেখা গিয়াছে ও যত ফল দেখা গিয়াছে, সর্বত্রই এই নিয়ম। যেদিন লোষ্ট্রপাতিত আম্র ভূপৃষ্ঠ অন্বেষণ না করিয়া আকাশমার্গে ধাবিত হইবে, সেই ভয়াবহ দিন মনুষ্যের ইতিহাসে বিলম্বিত হোক। ফলে আম বলো, জাম বলো, নারিকেল বলো, সকলেই অধোমুখে ভূমিতে পড়ে, কেহই ঊর্ধ্বমুখে আকাশপথে চলে না। কেবল আম, জাম, নারিকেল কেন, যে কোনো দ্রব্য ঊর্ধ্বে উৎক্ষেপ করো না, তাহাই কিছুক্ষণ পরে ভূমিতে নামিয়া আসে। এই সাধারণ নিয়মের কোনো ব্যতিক্রম এ পর্যন্ত দেখা যায় নাই। অতএব ইহা একটি প্রাকৃতিক নিয়ম। পার্থিব দ্রব্য মাত্রই ভূকেন্দ্রাভিমুখে গমন করিতে চাহে, এই নিয়মের নাম ভৌম আকর্ষণ বা মাধ্যাকর্ষণ। প্রকৃতির রাজ্যে নিয়মভঙ্গ হয় না, কাজেই যদি কেহ আসিয়া বলে, দেখিয়া আসিলাম অমুকের গাছের নারিকেল আজ বৃন্তচ্যুত হইবা মাত্র ক্রমেই বেলুনের মতো উপরে উঠিতে লাগিল, তাহা হইলে তৎক্ষণাৎ সেই হতভাগ্য ব্যক্তির উপর বিবিধ নিন্দাবাদ বর্ষিত হইতে থাকিবে। কেহ বলিবে, লোকটা মিথ্যাবাদী। কেহ বলিবে, লোকটা পাগল। কেহ বলিবে, লোকটা গুলি খায়। এবং
যিনি সম্প্রতি রসায়ন নামক শাস্ত্র অধ্যয়ন করিয়া বিজ্ঞ হইয়াছেন, তিনি হয়তো বলিবেন, হইতেও বা পারে, বুঝি ওই নারিকেলটার ভেতরে জলের পরিবর্তে হাইড্রোজেন গ্যাস ছিল। কেননা তাহার ধ্রুব বিশ্বাস যে নারিকেল, খাঁটি নারিকেল, যাহার ভিতরে জল থাকে, হাইড্রোজেন নাই, এহেন নারিকেল কখনোই প্রাকৃতিক নিয়ম ভঙ্গে অপরাধী হইতে পারে না। খাঁটি নারিকেল নিয়ম ভঙ্গ করে না বটে, তবে হাইড্রোজেন পূর্ণ বোম্বাই নারিকেল নিয়ম ভঙ্গ করিতে পারে। আম ভূমিতে পড়ে, কিন্তু মেঘ বায়ুতে ভাসে। প্যারাশুট বিলম্বিত আরোহী নিচে নামে বটে, কিন্তু বেলুনটা উপরে ওঠে। তবে এইখানে বুঝি নিয়ম ভঙ্গ হইল। পূর্বে এক নিঃশ্বাসে নিয়ম বলিয়া ফেলিলাম, পার্থিব দ্রব্য মাত্রেই নিম্নগামী হয়, কিন্তু এখানে দেখিতেছি নিয়মের ব্যভিচার আছে, যথা মেঘ, বেলুন ও হাইড্রোজেন পোড়া বোম্বাই নারিকেল। লোহা জলে ডুবে, কিন্তু শোলা জলে ভাসে। কাজেই প্রকৃতির নিয়মে এইখানে ব্যভিচার। অপরপক্ষ হটিবার নহেন, তাহারা বলিবেন, তা কেন, নিয়ম ঠিক আছে, পার্থিব দ্রব্য মাত্রেই নিচে নামে, এইরূপ নিয়ম নহে। দ্রব্য মধ্যে জাতিভেদ আছে, গুরুদ্রব্য নিচে নামে, লৌহদ্রব্য ওপরে ওঠে, ইহাই প্রাকৃতিক নিয়ম। লোহা গুরুদ্রব্য, তাই জলে ডুবে, শোলা লঘুদ্রব্য, তাই জলে ভাসে, ডুবাইয়া দিলেও ওপরে ওঠে। নারিকেল গুরুদ্রব্য, উহা নামে, কিন্তু বেলুন লঘুদ্রব্য, উহা ওঠে। এই নিয়মের ব্যতিক্রম খুঁজিয়া বাহির করা বস্তুতই কঠিন। কার সাধ্য ঠকায়? ওই জিনিসটা ওপরে উঠিতেছে কেন? উত্তর, এটা যে লঘু। ওই জিনিসটা নামিতেছে কেন? উত্তর, ওটা যে গুরু। যাহা লঘু তাহা তো উঠিবেই, যাহা গুরু তাহা তো নামিবেই, ইহাই তো প্রকৃতির নিয়ম। সোজা পথে আর উত্তর দিতে পারা যায় না, বাঁকা পথে যাইতে হয়। লোহা গুরুদ্রব্য, কিন্তু খানিকটা পাড়ার মধ্যে ফেলিলে লোহা ডোবে না, ভাসিতে থাকে। শোলা লঘুদ্রব্য, কিন্তু জল হইতে তুলিয়া ঊর্ধ্বমুখে নিক্ষেপ করিলে ঘুরিয়া ভূতলগামী হয়। তবেই তো প্রকৃতির নিয়মের ভঙ্গ হইল। উত্তর, আরে মূর্খ, গুরু লঘু শব্দের অর্থ বুঝিলে না? গুরু মানে এখানে পাঠশালার গুরু মহাশয় নহে, বা মন্ত্রদাতা গুরুও নহে। গুরু অর্থে অমুক পদার্থ অপেক্ষা গুরু, অর্থাৎ ভারী। লোহা গুরু, তার অর্থ এই যে লোহা বায়ু অপেক্ষা গুরু, জল অপেক্ষা গুরু। কাজেই বায়ু মধ্যে কি জল মধ্যে রাখিলে লোহা না ভাসিয়া ডুবিয়া যায়, আর লোহা পারা অপেক্ষা লঘু। সমান আয়তনের লোহা ও পারা নিক্তিতে ওজন করিলেই দেখিবে কে লঘু কে গুরু। পারা অপেক্ষা লোহা লঘু, সেজন্য লোহা পারায় ভাসে। প্রকৃতির নিয়মটার অর্থই বুঝিলে না, কেবল তর্ক করিতে আসিতেছ। এপক্ষ বলিতে পারেন, আপনার বাক্যের অর্থ যদি বুঝিতে না পারি, সে তো আমার বুদ্ধির দোষ নহে, আপনার ভাষার দোষ। গুরুদ্রব্য নামে, লঘুদ্রব্য ওঠে, বলিবার পূর্বে গুরু লঘু কাহাকে বলে আমাকে বুঝাইয়া দেওয়া উচিত ছিল। আপনার আইনের ভাষা যোজনায় দোষ ঘটিয়াছে,
উহার সংশোধন আবশ্যক। ভাষা সংশোধনের পর প্রাকৃতিক আইনের সংশোধিত ধারাটা দাঁড়াইবে এই রকম। ধারা: কোনো দ্রব্য অপর তরল বা বায়বীয় দ্রব্য মধ্যে রাখিলে প্রথম দ্রব্য যদি দ্বিতীয় দ্রব্য অপেক্ষা গুরু হয় তাহা হইলে নিম্নগামী হইবে, আর যদি লঘু হয় তাহা হইলে ঊর্ধ্বগামী হইবে। ব্যাখ্যা: এক দ্রব্য অন্য দ্রব্য অপেক্ষা গুরু কি লঘু তাহা উভয়ের সমান আয়তন লইয়া নিক্তিতে ওজন করিয়া দেখিতে হইবে। উদাহরণ: রাম প্রথম দ্রব্য, শ্যাম দ্বিতীয় দ্রব্য। রামকে শ্যামের আয়তন মতো ছাঁটিয়া লইয়া তুলাদণ্ডে ওজন করিয়া দেখো। রাম যদি শ্যাম অপেক্ষা গুরু হয় তাহা হইলে শ্যামের মধ্যে রামকে রাখিলে রাম নিম্নগামী হইবে। শ্যামকে তরল পদার্থ মনে করিতে আপত্তি করিও না। সংশোধনের পর আইনের ভাষা অত্যন্ত সুবদ্ধ হইয়া দাঁড়াইল সে বিষয়ে সন্দেহমাত্র নাই। এখন দেখা যাউক কত দূর দাঁড়াইল। পার্থিব দ্রব্য মাত্রই ভূমি স্পর্শ করিতে চাহে, নিম্নগামী হয়। ইহা প্রাকৃতিক নিয়ম নহে, সুতরাং উহার ব্যভিচার দেখিলে বিস্মিত হইবার হেতু নাই। পার্থিব দ্রব্য অবস্থা বিশেষে অর্থাৎ অন্য পার্থিব বস্তুর সন্নিধানে কখনো বা ওপরে ওঠে, কখনো বা নিচে নামে। যখন অন্য কোনো বস্তুর সন্নিধানে থাকে না তখন সকল পার্থিব দ্রব্য নিচে নামে, যেমন শূন্য প্রদেশে। পাম যোগে কোনো প্রদেশকে জলশূন্য বা বায়ুশূন্য করিয়া সেখানে যে কোনো দ্রব্য রাখিবে তাহাই নিম্নগামী হইবে। আর বায়ু মধ্যে, জল মধ্যে, তেলের মধ্যে, পারদ মধ্যে কোনো জিনিস রাখিলে তখন লঘু গুরু বিচার করিতে হইবে। ফলে ইহাই প্রাকৃতিক নিয়ম, ইহার ব্যভিচার নাই। এই অর্থে প্রকৃতির নিয়ম অলঙ্ঘ। তবে যত দোষ এই জলের আর তেলের আর পাড়ার আর বাতাসের, উহাদের সন্নিধি এই বিষয় সংশয় উপাদানের হেতু হইয়াছিল। ভাগ্যে মনুষ্য বুদ্ধিজীবী, তাই প্রকৃত দোষীর সন্ধান করিতে পারিয়াছে, নতুবা প্রকৃতিতে নিয়মের প্রভুত্বটা গিয়াছিল আর কি। স্বাভাবিকই দোষ এই তরল পদার্থের ও বায়বীয় পদার্থের। বেলুন ওপরে ওঠে বায়ু আছে বলিয়া, শোলা জলে ভাসে জল আছে বলিয়া, লোহা পাড়ায় ভাসে পাড়া আছে বলিয়া, নতুবা সকলেই ডুবিত, কেহই ভাসিত না, সকলেই নামিত, কেহই উঠিত না। অর্থাৎ কি না, পৃথিবী যেমন সকল দ্রব্যকে কেন্দ্রমুখে আনিতে চায় তরল ও বায়বীয় পদার্থ মাত্রেই, তেমনি মগ্ন দ্রব্য মাত্রকেই ওপরে তুলিতে চায়। প্রথম ব্যাপারের নাম দিয়াছি মাধ্যাকর্ষণ, দ্বিতীয় ব্যাপারের নাম দাও চাপ। মাধ্যাকর্ষণে নামায়, চাপে ঠেলিয়া উঠায়। যেখানে উভয় বর্তমান সেখানে উভয়ই কার্য করে, যার যত জোর। যেখানে আকর্ষণ চাপ অপেক্ষা প্রবল সেখানে মোটের ওপর নামিতে হয়, যেখানে চাপ আকর্ষণ অপেক্ষা প্রবল সেখানে মোটের ওপর উঠিতে হয়, যেখানে উভয়ই সমান সেখানে ন যজৌ ন তস্থৌ। এখন এ পক্ষ স্পর্ধা করিয়া বলিবেন
দেখিলে? প্রাকৃতিক নিয়মের আর ব্যতিক্রম আছে কি? আমাদের প্রকৃতির রাজ্যে কি কেবল একটা নিয়ম, কেবলই কি একটা আইন? অনেক নিয়ম ও অনেক আইন, অথবা একই আইনের অনেক ধারা, যথা: 1 নম্বর ধারা, পার্থিব আকর্ষণে বস্তু মাত্রই নিম্নগামী হয়। 2 নম্বর ধারা, তরল ও বায়বীয় পদার্থের চাপে বস্তু মাত্রই ঊর্ধ্বগামী হয়। 3 নম্বর ধারা, আকর্ষণ ও চাপ উভয়ই যুগপৎ কাজ করে, আকর্ষণ প্রবল হইলে নামায়, চাপ প্রবল হইলে উঠায়। কাহার সাধ্য? এখন বলে যে প্রাকৃতিক নিয়মের ব্যভিচার আছে, উঠিলেও নিয়ম, নামিলেও নিয়ম, স্থির থাকিলেও নিয়ম, নিয়ম কাটাইবার জো নাই। প্রকৃতির রাজ্য বস্তুতই নিয়মের রাজ্য। নারিকেল ফল যে নিয়ম লঙ্ঘন করে না, তাহা যেদিন হইতে নারিকেল ফল মনুষ্যের ভক্ষ্য হইয়াছে তদবধি সকলেই জানে। বেলুন যে ঊর্ধ্বমুখী হইয়াও নিয়ম লঙ্ঘন করিতে পারিল না, তাহাও দেখা গেল। কেননা পৃথিবীর আকর্ষণ উভয় স্থলেই বিদ্যমান। পার্থিব দ্রব্য ব্যতীত অপার্থিব দ্রব্যও যে পৃথিবীর দিকে আসিতে চায়, তাহা কিন্তু সকলে জানিত না। 200 বৎসরের অধিক হইল একজন লোক পৃথিবীকে জানান, ওই মা তো, তোমার আকর্ষণ কেবল নারিকেল ফলেই ও আতা ফলেই আবদ্ধ নহে, তোমার আকর্ষণ বহুদূর ব্যাপী, তোমার অধম সন্তানেরা তাহা জানিয়াও জানে না। এই ব্যক্তির নাম স্যার আইজাক নিউটন। তিনি জানাইলেন, দূরস্থ চন্দ্রদেব পর্যন্ত পৃথিবীর মুখে নামিতেছেন, ক্রমাগত ভূমিস্পর্শের চেষ্টা করিতেছেন, কেবল স্পর্শ লাভটি ঘটিতেছে না। কেবল তাহাই কি স্বয়ং দিবাকর, যাহার পার্শ্বদবর্গ সমভিব্যাহারে পৃথিবী মুখে আসিবার চেষ্টায় আছেন? কেবল তাহাই কি পৃথিবীও তাহাদের প্রত্যেকের নিকট যাইতে চেষ্টা করিতেছেন? অর্থাৎ সকলেই সকলের দিকে যাইতে চাহিতেছেন, সস্থানে স্থির থাকিতে কাহারও চেষ্টা নাই, সকলেই সকলের দিকে ধাবমান। ধাবমান বটে, কিন্তু নির্দিষ্ট বিধানে। পৃথিবী সূর্য হইতে এত দূরে আছেন, আচ্ছা পৃথিবী এইটুকু জোরে সূর্যের অভিমুখে চলিতে থাকুন, চন্দ্র পৃথিবী হইতে এতটা দূরত্বে আছেন, বেশ, চন্দ্র প্রতি মিনিটে এত ফুট করিয়া পৃথিবী মুখে অগ্রসর হউন। পৃথিবী নিজেও চন্দ্র হইতে এত দূরে আছেন, তিনিও মিনিটে চন্দ্রের দিকে 1 ফুট চলুন। তবে তাহার কলেবর কিছু গুরুভার, তাহাকে এত ফুট হিসাবে চলিলেই হইবে। চন্দ্র পৃথিবীর তুলনায় লঘু শরীর, তাহাকে এত ফুট হিসাবে না চলিলে হইবে না। তুমি বৃহস্পতি, বিশাল কায় বলিয়া বহু দূরে থাকিয়া পার পাইবে মনে করিও না। তোমার অপেক্ষা বহু গুণে বিশাল কায় সূর্যদেব বর্তমান, তুমি তাহার অভিমুখে এই নির্দিষ্ট বিধানে চলিতে বাধ্য, আর বুধ কুজাদি ক্ষুদ্র গ্রহগণকেও একেবারে অবজ্ঞা করিলে তোমার চলিবে না, তাহাদের দিক দিয়াও একটু ঘুরিয়া চলিতে হইবে। আর সনৈশ্চর, কোটি কোটি
লোষ্ট্রখণ্ডের মালা পরিয়া? গর্ব করিও না, এই ক্ষুদ্র লোষ্ট্রখণ্ডকে উপহাস করিবার তোমার ক্ষমতা নাই। নেপচুন, তুমি বহু দূরে থাকিয়া এতকাল লুকাইয়াছিলে, বন্ধু ইউরেনাসকে টান দিতে গিয়া স্বয়ং ধরা পড়িলে। আবিষ্কৃত হইল বিশ্বজগতে একটা মহানিয়ম, একটা কঠোর আইন। এই আইন ভঙ্গ করিয়া এড়াইবার উপায় কাহারও নাই। সূর্য হইতে বালুকণা পর্যন্ত সকলেই পরস্পরের মুখ চাহিয়া চলিতেছে, নির্দিষ্ট বিধানে নির্দিষ্ট পথে চলিতেছে। খড়ি পাতিয়া বলিয়া দিতে পারি, 1957 সালের 3রা এপ্রিল মধ্যাহ্নকালে কোন গ্রহ কোথায় থাকিবে, এই যে কঠোর আইন প্রকৃতির সাম্রাজ্যে প্রচলিত আছে, ইহার এলাকা কতদূর বিস্তৃত, সমস্ত বিশ্ব সাম্রাজ্যে কি এই নিয়ম চলিতেছে বলা কঠিন। সৌরজগতের মধ্যে তো আইন প্রচলিত দেখিতেই পাইতেছি, সৌরজগতের বাহিরের খবর কি? বাহিরের খবর পাওয়া দুষ্কর। খগোল মধ্যে স্থানে স্থানে এক এক সোরা তারা দেখা যায়, তারকাযুগলের মধ্যে একে অন্যকে বেষ্টন করিয়া ঘুরিতেছে, যেমন চন্দ্র ও পৃথিবী এক জোড়া বা পৃথিবী সূর্য আর এক জোড়া, কতকটা তেমনি পরস্পর বেষ্টন করিয়া ঘুরিবার চেষ্টা দেখিয়াই বুঝা যায় সৌরজগতের বাহিরেও এই আইন বলবৎ। কিন্তু সর্বত্রই বলবৎ কিনা বলা যায় না, কেননা সংবাদের অভাব। দূরের তারাগুলি পরস্পর হইতে এত দূরে আছে যে পরস্পর আকর্ষণ থাকিলেও তাহার ফল এত সামান্য যে তাহা আমাদের গণনাতেও আসে না, আমাদের প্রত্যক্ষ গোচরও হয় না। সম্ভবত এই আইনের এলাকা বহুদূর বিস্তৃত, সমস্ত খগোল মধ্যে সকলেই সম্ভবত এই আইনের অধীন। কিন্তু যদি কোনো দিন আবিষ্কৃত হয় যে কোনো একটা তারা বা কোনো একটা প্রদেশের তারকাগণ এই আইন মানিতেছে না, তাহা হইলে কি হইবে? যদি বিশ্ব সাম্রাজ্যের কোনো প্রদেশের মধ্যে এই আইন না চলে, তবে কি ব্রহ্মাণ্ডকে নিয়মতন্ত্র রাজ্য বলিয়া গণ্য করিব না? মনে করো নিউটন সৌরজগতের মধ্যে যে নিয়মের অস্তিত্ব আবিষ্কার করিয়াছেন, দেখা গেল বিশ্বজগতের অন্য কোনো প্রদেশে সেই নিয়ম চলে না, সেখানে গতিবিধি অন্য নিয়মে ঘটে, তখন কি বলিবে? তখন নিউটনের নিয়মকে সংশোধন করিয়া লইয়া বলিব, বিশ্বজগতের এই প্রদেশে এই নিয়ম, অমুক প্রদেশে কিন্তু অন্য নিয়ম, এই প্রদেশে এই নিয়মের ব্যভিচার নাই, এই প্রদেশে এই নিয়মের ব্যভিচার নাই। কিন্তু সর্বত্রই নিয়মের বন্ধন, জগৎ নিয়মের রাজ্য। নিউটনের নিয়ম সর্বত্র চলে না বটে, কিন্তু কোনো না কোনো নিয়ম চলে। ইহার উপর আর নিয়মের রাজত্বে সংশয় স্থাপনের কোনো উপায় থাকিতেছে না। কোনো একটা নিয়ম আবিষ্কার করিলাম, যতদিন তাহার ব্যভিচারী দৃষ্টান্ত দেখিলাম না, বলিলাম এই নিয়ম অনিবার্য, ইহার ব্যভিচার নাই। যেদিন দেখিলাম অমুক স্থানে আর সে নিয়ম চলিতেছে না, তেমনি সংশোধনের ব্যবস্থা, তখনই ভাষা বদলাইয়া
নিয়ম সংশোধিতভাবে প্রকাশ করিলাম। বলিলাম, অহো, এতদিন আমার ভুল হইয়াছিল। ওই স্থানে ওই নিয়ম, আর এই স্থানে এই নিয়ম। আগে যাহা নিয়ম বলিতেছিলাম তাহা নিয়ম নহে, এখন যাহা দেখিতেছি তাহাই নিয়ম। প্রাকৃতিক নিয়মগুলি যেন ব্যাকরণের নিয়ম, যেন ব্যাকরণের সূত্র। ইকারান্ত পুংলিঙ্গ শব্দের রূপ সর্বত্র মণি শব্দের মতো। পতি শব্দ ও সখী শব্দ এই দুইটি শব্দ বাদ দিয়া এখানে সাবেক নিয়মের যে ব্যভিচার বা ব্যতিক্রম দেখিতেছ, উহা প্রকৃত ব্যভিচার বা ব্যতিক্রম নহে। উহা একটা নবাবিষ্কৃত অজ্ঞাত পূর্ব নিয়ম। এরূপ স্থানে এইরূপ ব্যভিচারী নিয়ম, ইহার ওপর আর কথা নাই। অর্থাৎ কি না, নিয়মের যতই ব্যভিচার দেখো না কেন, নিয়ম ভাঙিয়াছে বলিবার উপায় নাই। জলে শোলা ভাসিতেছে, ইহাতে মাধ্যাকর্ষণের নিয়ম ভাঙিল কি? কখনো না। এখানে মাধ্যাকর্ষণ বর্তমান আছে, তবে জলের চাপে শোলাকে ডুবিতে দিতেছে না। এ স্থানে ইহাই নিয়ম। আষাঢ় শ্রাবণ মাসে আমাদের দেশে বর্ষা হয়। এবৎসর বর্ষা ভালো হইল না, তাহাতে নিয়ম ভাঙিল কি? কখনোই না। এবৎসর হিমালয়ে যথেষ্ট হিমপাত ঘটিয়াছে, অথবা আফ্রিকার উপকূলে এবার অতিবৃষ্টি ঘটিয়াছে। এবার তো এদেশে বর্ষা না হইবার কথা। ঠিক তো নিয়ম মতো কাজই হইয়াছে। নিয়ম দেখা গেল চুম্বকের কাঁটা উত্তরমুখে থাকে, পরেই দেখা গেল ঠিক উত্তরমুখে থাকে না, একটু হেলিয়া থাকে। আচ্ছা, উহাই তো নিয়ম। আবার কলিকাতায় যতটা হেলিয়া আছে, লন্ডন শহরে ততটা হেলিয়া নাই। না থাকিবারই কথা, ইহাই তো নিয়ম। আবার কলিকাতায় এবৎসর যতটা হেলিয়া আছে, 30 বৎসর পূর্বে ততটা হেলিয়া ছিল না। কি পাপ, উহাই তো নিয়ম। চুম্বকের কাঁটা চিরকালই এক মুখে থাকিবে এমন কি কথা আছে? উহা একটু একটু করিয়া প্রতি বৎসর সরিয়া যায়। 200 বৎসর বরাবরই দেখিতেছি ওইরূপ সরিয়া যাইতেছে, উহাই তো নিয়ম। কাঁটা আবার থাকিয়া থাকিয়া নাচে, কাঁপে, স্পন্দিত হয়। ঠিকই তো, সময়ে সময়ে নাচাই তো নিয়ম। প্রতি 11 বৎসরে একবার উহার এইরূপ নর্তন প্রবৃত্তি বাড়িয়া ওঠে। আবার সূর্যবিম্বে যখন কলঙ্ক সংখ্যার বৃদ্ধি হয়, তখন মেরু প্রদেশে উদীচী উষার দীপ্তি প্রকাশ পায়। তখনও এই নর্তন প্রবৃত্তি বাড়ে, বাড়িবেই তো, ইহাই তো নিয়ম। একটা নিয়ম আছে, আলোকের রশ্মি সরল রেখাক্রমে রজু পথে যায়। যতক্ষণ একই পদার্থের মধ্য দিয়া চলে, ততক্ষণ বরাবর একই মুখে চলে। জানালা দিয়া রৌদ্র আসিলে সম্মুখের দেওয়ালে আলো পড়ে, ছিদ্রের ভিতর দিয়া চাহিলে সম্মুখের জিনিস দেখা যায়, আশপাশের জিনিস দেখা যায় না। কাজেই বলিতে হইবে আলোক রজ্জু পথে চলে, নতুবা ছায়া পড়িত না, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ ঘটিত না, অতএব আলোকের সোজা পথে যাওয়াই নিয়ম। কিন্তু সর্বত্র কি এই নিয়ম? অতি সূক্ষ্ম ছিদ্রের ভিতর দিয়া আলো গেলে দেখা যায়
আলোক ঠিক সোজা পথে না গিয়া আশেপাশে কিছু দূর পর্যন্ত যায়। শব্দ যেমন জানালার পথে প্রবেশ করিয়া সম্মুখে চলে আর আশেপাশে চলে, সেইরূপ আলোকরশ্মিও সূক্ষ্ম ছিদ্র মধ্যে প্রবেশ করিয়া সম্মুখে চলে ও আশেপাশে চলে। এখন বলিতে হইবে ইহাই প্রাকৃতিক নিয়ম, এইরূপ ক্ষেত্রে আশেপাশে যাওয়াই নিয়ম। বস্তুত এ স্থলেও প্রাকৃতিক নিয়মের কোনো লঙ্ঘন হয় নাই। শেষ পর্যন্ত দাঁড়ায় এই, যাহা দেখিব তাহাই প্রাকৃতিক নিয়ম, যাহা এ পর্যন্ত দেখি নাই তাহা নিয়ম নহে বলিয়া নিশ্চিন্ত থাকিতে পারি। কিন্তু যে কোনো সময়ে একটা অজ্ঞাতপূর্ব ঘটনা ঘটিয়া আমার নির্ধারিত প্রাকৃতিক নিয়মকে বিপর্যস্ত করিয়া দিতে পারে, কাজেই এটা প্রাকৃতিক নিয়ম ওটা নিয়ম নহে ইহা পুরো সাহসে বলাই দায়। অথবা যাহা দেখিব তাহাই যখন নিয়ম, তখন নিয়ম লঙ্ঘনের সম্ভাবনা কোথায়? চিরকাল সূর্য পূর্বে ওঠে দেখিয়া আসিতেছি, উহাই প্রাকৃতিক নিয়ম মনে করিয়া বসিয়া আছি। কেহ পশ্চিমে সূর্যোদয় বর্ণনা করিলে তাহাকে পাগল বলি, কিন্তু কাল প্রাতে যদি দুনিয়ার লোকে দেখিতে পায় সূর্যদেব পশ্চিমেই উঠিলেন আর পূর্বমুখে চলিতে লাগিলেন, তখন সেদিন হইতে উহাকেই প্রাকৃতিক নিয়ম বলিয়া গণ্য করিতে হইবে। অবশ্য এরূপ ঘটনার সম্ভাবনা অত্যন্ত অল্প, কিন্তু যদি ঘটে পৃথিবীর সমস্ত বৈজ্ঞানিক একজোট হইয়া তাহার প্রতিবিধান করিতে পারিবেন কি? প্রকৃতির রাজ্যে নিয়মটা কিরূপ তাহা কতক বোঝা গেল। তুমি সোজা চলিতেছ, ভালো, উহাই নিয়ম। বাঁকা চলিতেছ, বেশ কথা, উহাই নিয়ম। তুমি হাসিতেছ, ঠিক নিয়মানুযায়ী, কাঁদিতেছ, তাহাতেও নিয়মের ব্যতিক্রম নাই। যাহা ঘটে তাহাই যখন নিয়ম, তখন নিয়মের ব্যভিচারের আর অবকাশ থাকিল কোথায়? কোনো নিয়ম সোজা, কোনো নিয়ম বা খুব জটিল, কোনোটাতে বা ব্যভিচার দেখি না, কোনোটাতে বা ব্যভিচার দেখি, কিন্তু বলি ওইখানে ওই ব্যভিচার থাকাই নিয়ম। কাজেই নিয়মের রাজ্য ছাড়িয়া যাইবার উপায় নাই। ফলে জাগতিক ঘটনা পরম্পরার মধ্যে কতকগুলা সম্বন্ধ দেখিতে পাওয়া যায়। ঘটনাগুলা একেবারে অসম্বন্ধ বা শৃঙ্খলা শূন্য নহে। মানুষ যত দেখে, যত সূক্ষ্মভাবে দেখে, যত বিচার করিয়া দেখে, ততই বিবিধ সম্বন্ধের আবিষ্কার করিয়া থাকে। বহুকাল হইতে মানুষে দেখিয়া আসিতেছে সূর্য পূর্বে ওঠে, নারিকেল ভূমিতে পড়ে, কাষ্ঠরূপী ইন্ধন যোগে প্রাকৃত অগ্নি উদ্দীপিত হয়, আর অন্নরূপী ইন্ধন যোগে জঠরাগ্নি নির্বাপিত হয়। এই সকল ঘটনার পরস্পর সম্বন্ধ মনুষ্য বহুকাল হইতেই জানে। আলোক ও তাড়িত প্রভৃতি প্রাকৃতিক শক্তির সম্পর্কে নানা তথ্য, বিবিধ ঘটনার পরস্পর সম্বন্ধ মনুষ্য অল্পদিন মাত্র জানিয়াছে। যত দেখে ততই শেখে, ততই জানে। যতক্ষণ কোনো ঘটনা প্রত্যক্ষ সীমায় না আইসে, ইন্দ্রিয়গোচর হইলেই তৎসম্পর্কে একটা নূতন তথ্যের আবিষ্কার হয়। কিন্তু পূর্ব হইতে কে বলিতে পারে কালই কোন নূতন নিয়মের আবিষ্কার হইবে?
বিংশ শতাব্দীর শেষে মনুষ্যের জ্ঞানের সীমানা কোথায় পৌঁছিবে আজ তা কে বলিতে পারে? যাহা দেখিতেছি, যে সকল ঘটনা দেখিতেছি, তাহাদিগকে মিলাইয়া তাহাদিগের সাহসচর্যগত ও পরম্পরাগত সম্পর্ক যাহা নিরূপণ করিতেছি, তাহাই যখন প্রাকৃতিক নিয়ম, তখন প্রকৃতিতে অনিয়মের সম্ভাবনা কোথায়? যাহা কিছু ঘটে তাহা যতই অজ্ঞাতপূর্ব হোক না কেন, তাহা যতই অভিনব হোক না কেন, তাহাই প্রাকৃতিক নিয়ম। কোন স্থলে কোন নিয়মের ব্যতিক্রম দেখিলে সেই ব্যতিক্রমকেই সেখানে নিয়ম বলিতে হয়। কাজেই ব্রহ্মাণ্ড নিয়মের রাজ্য। ইহাতে আবার বিস্ময়ের কথা কি? ইহাতে আনন্দে গদগদ হইবার বা হেতু কি? আর নিয়মের শাসনে জগৎযন্ত্র চলিতেছে মনে করিয়া একজন সৃষ্টি ছাড়া নিয়ন্তার কল্পনা করিবারই বা অধিকার কোথায়? জগতে কিছু না কিছু ঘটিতেছে, এটার পর ওটা ঘটিতেছে, যাহা যেরূপে ঘটিতেছে তাহাই নিয়ম। প্রাকৃতিক নিয়মের আর কোনো তাৎপর্য নাই, এই নিয়ম দেখিয়া বিস্ময়ের কোনো হেতু নাই, এই ঘটনাটাই বরং আশ্চর্য। একটা কিছু যে ঘটিতেছে ইহাই বিস্ময়ের বিষয়। জগৎ ঘটনাটার প্রয়োজন কি ছিল, ইহা ঘটেই বা কেন, ইহাই বিস্ময়ের বিষয়। ইহার উত্তরে অজ্ঞানবাদী বলেন, জানি না। ভক্ত বলেন, ইহা কোনো অঘটন ঘটনা, পটুল লীলা। বৈতান্তিক বলেন, আমি সেই অঘটন ঘটনায় পটু, আমার ইহাতে আনন্দ। বৌদ্ধ একেবারে চুকাইয়া দেন ও বলেন, কিছুই ঘটে নাই। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করবেন। আপনাদের অভিমত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। অনেক ধন্যবাদ, নমস্কার।